This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নতুন করে অশান্ত পদ্মা পার, সেখানে আবারও বিক্ষোভ অবরোধের কর্মসূচি নজরে এসেছে এবং সেটা নিয়ে এবার মুখ খুলতে দেখা গিয়েছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তিনি সরব হয়েছেন এবং তিনি এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেছেন। এবং আরও একবার আপনাদেরকে জানাচ্ছি, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বিগ্ন আমেরিকা। এই পরিস্থিতি নিয়ে এবার সে দেশের সরকারকে কটাক্ষে কার্যত ধুয়ে দিলেন আমেরিকা প্রেসিডেন্ট হতে চলা ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের জেল থেকে একের পর এক জঙ্গি নেতাদের জেল থেকে ছেড়ে দেয়া এবং সেই সঙ্গে ইসকনের চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি নিয়েও মোহাম্মদ ইউনূসের সরকারকে কটাক্ষ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এক স্যান্ডেলে মোহাম্মদ ইউনূসকে কটাক্ষ করে ট্রাম্প লিখেছেন, আল কায়দার সন্ত্রাসী জসিমউদ্দিন রহমানি মুক্তি পেয়েছে, ইসকনের পুরোহিত কৃষ্ণ দাস প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে, দারুণ কাজ, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইউনূস। কোথাও গিয়ে কটাক্ষ করেছেন ট্রাম্প সেটা কার্যত তার এক্স হ্যান্ডেল থেকে স্পষ্ট। আমি মনে করি বাইডেন প্রশাসন এবং সোরাস তাকে এই পুরস্কারের জন্যই নির্বাচিত করেছে। এবং আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখবো, বাংলাদেশে ইসকনের একটি অফিস জোর করে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। বাংলাদেশের ঢাকা ডিভিশনের মাদারিহাট জেলার শিবচর উপজেলায় এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে শিবচরের টিএনটি মোড় এলাকায় অবস্থিত ইসকন অফিসটিকে বলপূর্বক বন্ধ করে দেওয়া হয়। অফিসের সামনে থেকে ইসকনের প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদের ছবি সহ বোর্ডটিও নামিয়ে দেওয়া হয়। সেখানে থাকা ভক্তদের নাকি সেনার গাড়িতে করে সেখান থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়। কিন্তু কেন ইসকনের উপর এত আক্রোশ বাংলাদেশ সরকারের, সেটা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার তোড়জোড় শুরু হয়েছে ওপার বাংলায়। এবার বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প, কার্যত সে দেশের সরকারকে কটাক্ষ করেছেন তিনি। বাংলাদেশের জেল থেকে একের পর এক জঙ্গি নেতাদের ছেড়ে দেওয়া হচ্ছে, সেই সঙ্গে ইসকনের চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি নিয়েও মোহাম্মদ ইউনূসের সরকারকে কটাক্ষ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এক্স হ্যান্ডেলে মোহাম্মদ ইউনূসকে কটাক্ষ করে ট্রাম্প লিখেছেন, আল কায়দার সন্ত্রাসী জসিমউদ্দিন রহমানি তিনি মুক্তি পেয়েছেন, অথচ ইসকনের পুরোহিত কৃষ্ণ দাস প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে, কেন তাকে আটক করে রাখা হয়েছে, দারুণ কাজ, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইউনূস, তাকে কটাক্ষ করে লিখেছেন ডোনাল্ড ট্রাম্প। আমি মনে করি বাইডেন প্রশাসন এবং সোরাস তাকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করেছে। এবং স্বাভাবিকভাবেই এই এক্স সামনে আসার পর যেটা পোস্ট করেছে ডোনাল্ড ট্রাম্প, নতুন করে কি চাপে পড়বে বাংলাদেশ, সেটা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই ভারতের তরফ থেকে, ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকেও কড়া বিবৃতি দেওয়া হয়েছে এবং সেটা নিয়ে পাল্টা ভারতকে বিবৃতি দিয়েছে বাংলাদেশ। এবং তাদের তরফ থেকে বলা হয়েছে, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, দুদেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাতে যেন এই বিষয়ে অন্তত প্রভাব বিস্তার না করে। ফলে এটা থেকে রাজনৈতিক যারা বিশেষজ্ঞ রয়েছেন বা রাজনীতির যারা কারবারি রয়েছেন তাদের বক্তব্য, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক যে কার্যত তলানিতে থেকেছে সেটা অন্তত স্পষ্ট। আর তারই মধ্যে ইউনূস সরকারকে কটাক্ষ করে ডোনাল্ড ট্রাম্পের এই এক্স হ্যান্ডেলে পোস্ট, এবং তিনি কার্যত সেখানে কটাক্ষ করে লিখেছেন, আল কায়দার সন্ত্রাসী জসিমউদ্দিন রহমানি তিনি মুক্তি পেয়েছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিতদা, এবার ডোনাল্ড ট্রাম্পের তোপের মুখে বাংলাদেশের ইউনূস সরকার কার্যত কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে পোস্ট, আরও কি জটিল হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি? ক্রমশ জটিল এবং ঘোরালো পরিস্থিতি, এবং ডক্টর ইউনূসের যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এটা স্পষ্ট প্রমাণ। পুরো বাংলাদেশ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে, জেল থেকে যাদের ছেড়ে দিয়েছে তারা পুরো প্রত্যেক মানে বিভিন্ন সংখ্যালঘু মহল্লাগুলোতে গিয়ে তারা হানা দিচ্ছে, বিভিন্ন দোকানপাট ভাঙচুর, অগ্নিসংযোগ করছে, এবং যে যে পরিস্থিতি তৈরি করছে বাংলাদেশে সেটা গভীর উদ্বেগের। এবং ডোনাল্ড ট্রাম্প সেদিকে ইঙ্গিত করেছেন, তার কারণ হচ্ছে একদিকে যখন একটা ইউক্রেন এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান প্রক্রিয়ায় অনেকটা সেখানে হ্রাস টানতে পেরেছে, কিন্তু ভয়াবহভাবে অশান্ত হয়েছে ইউনূস সরকার এবং এই ইউনূসের নোবেল পুরস্কার প্রাপ্তিটাকে কটাক্ষ করেছে। ঠিকই ট্রাম্প মহাশয় যেটা বলতে চাইছেন তাতে একটা জিনিস খুব পরিষ্কার, এই যে ফুলিয়ে ফাপিয়ে বেড়ালকে বাঘ বানানো,
ডক্টর ইউনূসের ক্ষেত্রে অনেকটা হচ্ছে সেরকমই ব্যাপারটা দাঁড়িয়ে গেছে আর কি। একজন পয়প্রেত মানুষ প্যারিসে ছিলেন, তাকে এমন ভাবে এটা হলো, এবং সমন্বয়করা অতি পাকা, এই নাবালক, এই যে যারা সমন্বয়ক তাদের এখন নিয়ন্ত্রণে নিয়েরা মারামারি করছে, কলেজ কলেজে সংঘর্ষ হচ্ছে, এবং প্রত্যেকটা জায়গায় শিবির জামাত এদের ইয়েদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এবং এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে গেলে যে আর্মি বা অন্য কিছু, সেসব দিকে হয়তো ভবিষ্যতে কি দিকে গড়াবে জানা যাচ্ছে না, কিন্তু এবার স্পষ্টভাবে নাম তুলে আর মাইক্রো ফিনান্স ম্যান বলে সম্বোধন তিনি করেননি, একদম সরাসরি ভাবে ডক্টর ইউনূসকে এবং হচ্ছে জর্জ সোরস এবারে সরাসরি ভাবে ডেমোক্র্যাট প্রার্থীদের ছিলেন, ঠিক যেমন ভাবে এলন মাস্ক এখন ট্রাম্পের যে আগামী মন্ত্রিসভা হতে চলেছে তার গুরুত্বপূর্ণ একজন সদস্য বা বলা যায় মেন্টেনিং করবেন পথপ্রদর্শক হিসাবে, সেখানে সোরস এবং বাইডেন জুটিকে তিনি কিন্তু কটাক্ষটা করলেন আর কি, বললেন যে এরকম একটা লোক আর কি, এ নাকি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে, তার জায়গায় মানে ন্যূনতম মানবাধিকার যেটাকে বলে, একটা এলাকায় গিয়ে তারা সন্ত্রাস তাণ্ডব করছে আর পরবর্তী ক্ষেত্রে ওই নাবালকরা এসে বলছে কি এমন করেছে, কজন করেছে, কত জায়গায় ইয়ে হয়েছে, স্ট্যাটিস্টিক্স নিয়ে তারা বসেছে, এবং এটার ঘটনা যে এর প্রভাব গোটা এই যে অঞ্চলে পড়েছে, এবং বিশেষ করে ভারত যদি ডিস্টার্বড হয়, ভারত যদি কোনোভাবে ডিস্টার্বড হয় এবং নানাভাবে ইয়ে হয়, তাতে বাংলাদেশের মানে ইউনূস এবং হচ্ছে তার যে মন্ত্রিসভা আর কি তথাকথিত, তো এই সেই তথাকথিত মন্ত্রিসভার উপর একটা কিন্তু বড় রকম প্রেশার আসতে চলে যায় এটা আগাম বলা যায়, এবং সোমবার থেকে এটা আরো ইন্টেন্সিফাই হবে, এবং ততদিক ভাবে হচ্ছে লাগাম ছাড়া সন্ত্রাস নেমেছে, গতকাল 24 ঘন্টায় বা বিভিন্ন জায়গায় যে স্পোরাডিক এবং হচ্ছে কন্টিনিউয়াস ভীতি প্রদর্শন নানাভাবে, এবং তাতে অবশ্যই ভাবে বলা যায় যে বাংলাদেশের একটা বৃহৎ সংখ্যক মানুষ তারাও এর প্রতিবাদে সোচ্চার হচ্ছেন, এটা নিঃসন্দেহে একটা আসার কথা, কিন্তু তাদের প্রতিবাদকে তো উপেক্ষা করা হচ্ছে, যে কায়দায় করা হলো, চিন্ময় কৃষ্ণ দাসকে যেভাবে গ্রেপ্তার করা হলো এবং যাকে তারা হুমকি দিল, প্রকাশ্য দিবালোকে বললো গর্দান নামাবে, জবাই করার কথা বলা হলো, তাদের তারা খুলে আম ঘুরে বেড়াচ্ছে, প্রত্যেক দিনই তারা কোনো না কোনো নতুন নতুন সন্ত্রাসের ঘটনা ঘটাচ্ছে, এবং এই বিষয়টা এখন নিয়ন্ত্রণের বাইরে একটা রয়েছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগামী থেকে বাংলাদেশের প্রগতিশীল বিবেকবান মানুষ তারা এই সমস্ত ভয় বা হচ্ছে অন্যান্য ইস্যুকে উপেক্ষা করে তাদের এই বিষয়ে নিশ্চয়ই তারা সক্রিয়তা দেখাবে, কারণ গতকাল আমরা দেখিয়েছি যে সেখানে সমন্বয়কের আয়োজন, তারা বিভিন্ন ছাত্র সংগঠন তারা সংহতি সপ্তাহ পালন শুরু করবেন, তার কারণ এই না করলে ট্রাম্প মানে ইন অ্যাকশনে আস্তে আস্তে বাংলাদেশে যে ব্যাপক ভয়াবহ ক্ষয়ক্ষতি এবং যার একটা বড় একটা দীর্ঘস্থায়ী প্রভাব একটা থেকে যেতে পারে, যেটা কিন্তু একেবারেই কাম্য নয় দুই দেশের পক্ষে, এটা একটা জায়গা যেখান থেকে আর কি ট্রাম্প সরাসরি ভাবে জিনিসটা বুঝিয়ে তিনি তার ক্যালিবারটাও বুঝিয়ে দিলেন, কেন তিনি আমেরিকায় জনপ্রিয়, কেন এত ভয়পৃত হয়ে তরুণ সমাজের কাছে এত অ্যাকসেপ্টেড, যেটা আর কি ওয়েস্ট বোঝাতে চাইছিল হয়তো বা ডেমোক্রেটিক বা তারা, যে না না ডক্টর ইউনূস তিনি শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মাইক্রো ফিনান্স জগতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, কিন্তু এরকম পরিস্থিতি তাকে নিয়ে যে কেন বিতর্ক, কেন শেখ হাসিনা তাকে মানে ঠিক মতো ধরতে পেরেছিলেন, সেই জায়গাটা অনেকাংশে পরিষ্কার হচ্ছে, অনেকাংশে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে বুঝতে এটা বোঝা যায়নি যে তার নিয়ন্ত্রণ রাখবেন, এবং হচ্ছে এই যে সমন্বয়করা ফুলিয়ে ফাপিয়ে তাদেরকে এবং ইয়ে করা ক্ষমতার এই লোভ, এটা কিন্তু বাংলাদেশের রাজনীতির জন্য একটা এবং ভবিষ্যতের জন্য এটা ভালো নয়, জাতি হিসাবে তার একটা যে জাতি হিসেবে বাংলাদেশি জাতিসত্তা হিসাবেই আমি বলছি, জিয়াউর রহমান বলতেন বাংলাদেশি জাতিসত্তা, বাঙালি বাংলাদেশি তারা ওই ভৌগোলিক ভূখণ্ডের ওটা বিশ্বাস করেন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারত সরকারের উপরও ক্রমশ চাপ আছে, জানিয়ে রাখি বেশ কয়েকজন আইএস আইপিএস প্রাক্তন বিদেশ দপ্তরে কাজ করে এরকম বহু লেখক
তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের এবং হিন্দু এবং অন্যান্য যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় আছে, খ্রিস্টান বৌদ্ধ, তাদের প্রত্যেকের সুরক্ষা, মানুষ হিসাবে একজন নাগরিক হিসাবে বেঁচে থাকার জন্য যে যে ন্যূনতম জায়গাগুলো দরকার সেই বিষয়ে সরাসরি ভাবে এটা হস্তক্ষেপ করতে বলেছেন। এবং গতকাল প্রিয়াঙ্কা গান্ধী, তিনিও এক স্যান্ডেলে পোস্ট করেছেন এবং তিনি বলেছেন প্রধানমন্ত্রী অত্যন্ত উদ্বেগের পরিস্থিতি এটা তৈরি করেছে। এবং ডোনাল্ড ট্রাম্প, যিনি পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশের রাষ্ট্রপতি হিসাবে যিনি শপথ নিতে চলেছেন, তার সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বের সাথে এবং সিরিয়াসলি নেওয়া উচিত ডক্টর ইউনূসের। বেশ, অনেক ধন্যবাদ সুজিতা। আমরা কথা বলছিলাম আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে এবং বাংলাদেশ নিয়ে মুখ খুলেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে শুধুমাত্র যে ডোনাল্ড ট্রাম্প মুখ খুলেছেন এমনটা নয়, প্রিয়াঙ্কা গান্ধী, তিনি নিজেও কিন্তু সরব হয়েছেন এই পরিস্থিতি নিয়ে বাংলাদেশের, এবং বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এবার সে দেশের সরকারকে কটাক্ষ করলেন কার্যত ডোনাল্ড ট্রাম্প। এবং তিনি এক স্যান্ডেলে পোস্ট করেছেন যে আল কায়দা সন্ত্রাসী জসীমউদ্দিন রহমানি, তিনি মুক্তি পেয়েছেন, অথচ ইসকনের পুরোহিত কৃষ্ণদাস প্রভু তাকে গ্রেপ্তার করা হয়েছে। দারুণ কাজ, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইউনূস। আমি মনে করি বাইডেন প্রশাসন এবং সোয়ারেজ তাকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করেছে, এবং কার্যত ইউনূসকে নাম ধরে কটাক্ষ করলেন ডোনাল্ড ট্রাম্প। এবং বাংলাদেশে ইসকনের একটি অফিস জোর করে বন্ধ করে দেওয়ারও অভিযোগ সামনে এসেছে। বাংলাদেশের ঢাকা ডিভিশনাল মাদারীহাট জেলার শিবচর উপজেলায় এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে শিবচরে টিএনটি মোড় এলাকায় অবস্থিত ইসকন অফিসটিকে বলপূর্বক বন্ধ করে দেওয়া হয়। অফিসের সামনে থেকে ইসকনের প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদের ছবিসহ বোর্ডটিও নামিয়ে দেওয়া হয়, সেই ছবিও ধরা পড়েছে। এবং সেখানে থাকা ভক্তদের নাকি সেনার গাড়িতে করে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু কেন সনাতনীদের ওপর এত রাগ ইউনূস সরকারের, সেটা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। অবশ্যই আমরা কথা বলছিলাম সকালে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। রাজাগোপালবাবু গোটা বিষয়টাকে বলছিলেন, যেভাবে সনাতনী বা সংখ্যালঘুদের ওপর ওপার বাংলাতে দিনের পর দিন অত্যাচার হচ্ছে, যেভাবে তাদের ধরপাকড় করা হচ্ছে, কোথাও গিয়ে গোটা বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি যে নষ্ট হচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেলে এই পোস্ট রীতিমতো আরও উদ্বেগ বাড়াচ্ছে, এবং বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তিনি কার্যত সরকারকে কটাক্ষ করেছেন। এবং আমেরিকার প্রেসিডেন্ট পদে বসতে চলা ডোনাল্ড ট্রাম্পের এই এক্স হ্যান্ডেলে পোস্ট রীতিমতো তাৎপর্যপূর্ণ, এবং বাংলাদেশের জেল থেকে একের পর এক জঙ্গি নেতাদের তাদের ছেড়ে দেওয়া হচ্ছে, অথচ চিন্ময় কৃষ্ণ দাস তাকে কেন ছাড়া হচ্ছে না, যার মুক্তির দাবিতে সওয়াল করেছিলেন 51 জন আইনজীবী গত মঙ্গলবার, তাদের কেন বিভিন্ন মামলাতে তাদেরকে ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছে, ইতিমধ্যে একজন আইনজীবী খুন হয়েছেন, গোটা বিষয়টা বাংলাদেশের পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। এবং এরই মধ্যে এক্স হ্যান্ডেলে মোহাম্মদ ইউনূসকে কটাক্ষ করেছেন ডোনাল্ড ট্রাম্প। আল কায়দা সন্ত্রাসী জসীমউদ্দিন রহমানি যদি মুক্তি পেতে পারে, তাহলে কেন কৃষ্ণদাস প্রভুকে গ্রেপ্তার করে রাখা হয়েছে, কেন তাকে মুক্তি দেওয়া হচ্ছে না? এমনকি সেই খবরও সামনে এসেছে যে তাকে গ্রেপ্তারের পর কিন্তু কার্যত তাকে কিছু খেতে দেওয়া হচ্ছে না, তেমন অভিযোগও সামনে এসেছে। দারুণ কাজ, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইউনূসের কটাক্ষ ডোনাল্ড ট্রাম্পের।